যে কারণে শরীরে স্লোগান লিখে জ্বালানি এবং নিত্যপণ্যের দাম কমানোর দাবি। জ্বালানি, তেল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে নিজের গায়ে স্লোগান লিখে প্রতিবাদ জানিয়েছেন মুখলেসুর রহমান নামের এক যুবক। এর আগেও তাকে বিভিন্ন সচেতনামূলক প্ল্যাকার্ড হাতে নিয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে গায়ে লিখে প্রতিবাদ এবারই প্রথম তার। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মুখলেসুর রহমানকে প্রতিবাদ করতে দেখা যায়। মুখলেসুর রহমানের শরীরের সামনের দিকে স্লোগানে লেখা ছিল, জ্বালানি তেলের বর্ধিত মূল্য বাতিল করো। বাঁ হাতে লিখেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামাও। আর ডান হাতে লেখা, নিত্যপণ্যের দাম কমা। মুখলেসুর রহমানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার জামালপুরে। এখন পরিবার নিয়ে লালমাটিয়ায় থাকেন। রাজধানীর তেজগাঁও কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। মুখলেসুর রহমান বলেন, সবসময় ব্যানার এবং ফেস্টুন নিয়েই দাঁড়ানো হয়, তবে জ্বালানি তেলের এবং নিত্যপণ্যের দাম বাড়াই মানুষকে অসহনীয় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই ব্যতিক্রমী প্রতিবাদ হিসেবে এবং যেন দাম কমানোর উদ্যোগ নেওয়া হয় সেই লক্ষ্যে নিজের শরীরে লিখেছি। এদিকে তেলের দাম কমানোর দাবিতে গত চার দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন করছেন আরেক যুবক। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।